হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 21 মার্চ 2023। তো আজকের এই ভিডিওতে 21 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করবো এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট কোন দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, রাশিয়া। তো সম্প্রতি রাশিয়ার যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট রয়েছেন ভ্লাদিমির পুতিন, তো এই ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কিন্তু এই আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অ্যাকচুয়ালি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, অর্থাৎ এই রাশিয়ার যে অগ্রেশন ইউক্রেনের উপরে, তার জন্য কিন্তু মূলত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। আচ্ছা, এখানে একটু রাশিয়া সম্পর্কে বলে দিই। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো আর রাশিয়ার মুদ্রা রুবেল। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট তো বললামই, ভ্লাদিমির পুতিন। আচ্ছা, এই যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট, এটি কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত নেদারল্যান্ডসের হেগ শহরে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আন্তর্জাতিক সুখী দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 20 মার্চ। সম্প্রতি 20 মার্চ পালন করা হয়েছে আন্তর্জাতিক সুখী দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু 20 মার্চ এই ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস এই দিনটি পালন করা হয়। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, সরি অপশন সি, 20 মার্চ। সম্প্রতি 20 মার্চ আন্তর্জাতিক সুখী দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস পালন করা হয়েছে। এবং প্রত্যেকবারের মতো এবারেরও যে আন্তর্জাতিক সুখী দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস এর একটি থিম ছিল। তো এবারের, অর্থাৎ 2023 সালের থিম হচ্ছে বি মাইন্ডফুল, বি গ্রেটফুল, বি কাইন্ড। বি মাইন্ডফুল, বি গ্রেটফুল, বি কাইন্ড, এটাই হচ্ছে 2023 সালের থিম। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ধূমপান বিরোধী আইনের জন্য কোন শহরকে স্বাস্থ্য শহর পুরস্কার দেওয়া হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, ব্যাঙ্গালোর। সম্প্রতি ব্যাঙ্গালোরকে দেওয়া হয়েছে এই স্বাস্থ্য শহর পুরস্কার ধূমপান বিরোধী আইনের জন্য। অ্যাকচুয়ালি এই যে পুরস্কারের পুরো নাম হচ্ছে পার্টনারশিপ ফর হেলদি সিটিস। তো সম্প্রতি এই পার্টনারশিপ ফর হেলদি সিটিস অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে ব্যাঙ্গালোরকে, এবং এই পুরস্কারের মূল্য স্বরূপ $150,000 প্রদান করা হয়েছে এই ব্যাঙ্গালোর শহরকে। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, সম্প্রতি এই ব্যাঙ্গালোর শহর স্বাস্থ্য শহর পুরস্কার বা পার্টনারশিপ ফর হেলদি সিটিস অ্যাওয়ার্ড এটি পেয়েছে। আচ্ছা, যে সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি বলে দিচ্ছি। যেরকম সম্প্রতি এই ভারতীয় দাবারু ডি গুকেশ এশিয়ান চেস ফেডারেশনের পক্ষ থেকে প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এছাড়া সম্প্রতি মীরাবাই চানু বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া সম্প্রতি স্যার ডেভিড অ্যালান প্রিৎজকার আর্কিটেক্ট প্রাইজের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া সম্প্রতি তামিল লেখিকা শিবশঙ্করী সরস্বতী সম্মান 2022-এর জন্য নির্বাচিত হয়েছেন। আর এই সম্প্রতি যেটা বললাম যে ব্যাঙ্গালোর শহর এই পার্টনারশিপ ফর হেলদি সিটিস অ্যাওয়ার্ড জয়লাভ করেছে। পরের প্রশ্ন তো সম্প্রতি তাজাকিস্তানে জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, কে আর পার্বতী। তো সম্প্রতি এই কে আর পার্বতীকে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে তাজাকিস্তানে। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন কে আর পার্বতী। অ্যাকচুয়ালি এনার পুরো নাম হচ্ছে কাবিলামন্ডম রামাস্বামী পার্বতী, কাবিলামন্ডম রামাস্বামী পার্বতী। তো এনাকেই সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে, অর্থাৎ জাতিসংঘের যে সেক্রেটারি জেনারেল রয়েছেন অ্যান্টোনিও গুটারেস, তিনি নিজেই কিন্তু এই তাজাকিস্তানে এনাকে জাতিসংঘের রেসিডেন্স কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, ভারতীয় কে আর পার্বতী। আচ্ছা, তাজাকিস্তানে নিযুক্ত করা হয়েছে, তো তাজাকিস্তান সম্পর্কে বলে দিই। তাজাকিস্তানের রাজধানী হচ্ছে দুশনাবে, আর তাজাকিস্তানের মুদ্রা হচ্ছে তাজাকিস্তানি সোমনি। আর তাজাকিস্তানের বর্তমানে প্রাইম মিনিস্টার হচ্ছেন কোকির রাসুল জোদা। আর প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট হচ্ছেন এমমলি রহমান। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলে দিচ্ছি। যেরকম কিছুদিন আগে মোহিত যোশী এই টেক মাহিন্দ্রার MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি টিম মায়োপোলোস আমেরিকার একটি ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক, তো এই সিলিকন ভ্যালি ব্যাংকের CEO হিসাবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি LIC বা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাবলেশ পান্ডেকে তাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি রবি চৌধুরী, ভারতীয় বংশোদ্ভূত রবি চৌধুরী, আমেরিকান যে এয়ারফোর্স রয়েছে US Air Force, তো এই US Air Force এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন।
এছাড়া সম্প্রতি জি কৃষ্ণ কুমার বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে এবং চেয়ারম্যান অর্থাৎ চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন তো সম্প্রতি কে সাগরমালা পরিক্রমা ভাগ 4 এর উদ্বোধন করেছেন? তো সঠিক উত্তর হবে কি অপশন বি পুরুষোত্তম রূপালা। আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন পুরুষোত্তম রূপালা, তিনি সম্প্রতি এই সাগরমালা পরিক্রমা ভাগ 4 অর্থাৎ সাগরমালা পরিক্রমা ফেজ 4 এর উদ্বোধন করেছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি পুরুষোত্তম রূপালা। পরের প্রশ্ন তো সম্প্রতি কে সবচেয়ে দ্রুত পপ প্রণালী 7 পার হয়েছেন? তো এখানে প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সম্পন্না রমেশ। তো যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন সম্পন্না রমেশ। তো ইনি সম্প্রতি সবচেয়ে দ্রুত এই পক প্রণালী 7 পার হয়েছেন। অ্যাকচুয়ালি ইনি এই 29 কিলোমিটার দীর্ঘ পক প্রণালী 5 ঘন্টা 30 মিনিটে 7 পার হয়েছেন এবং ইনি শ্রীলঙ্কার একটি জায়গা রয়েছে তালাইমান্নার থেকে এই আমাদের যে ভারতের তামিলনাড়ু ধনুষ্কোড়ি রয়েছে সেখানে পৌঁছেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি সম্পন্না রমেশ সম্প্রতি দ্রুত পক প্রণালী 7 পার হয়েছেন। আচ্ছা যেখানে ম্যাপে একটু দেখে নিচ্ছি কোনটাকে পপ প্রণালী বলা হয়। তো এই যে এটা হচ্ছে ভারত, ভারতের তামিলনাড়ু এবং এটা হচ্ছে শ্রীলঙ্কা। তো যে মাঝখানের যে স্টেটটা রয়েছে এটাকেই পপ প্রণালী বলা হয়। তো এটি সম্প্রতি এই সম্পূর্ণ রমেশ 7 পার হয়েছেন। পরের প্রশ্ন তো সম্প্রতি কাকে গভর্নর অব দ্য ইয়ার 2023 সম্মানে সম্মানিত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন সি শক্তিকান্ত দাস। আমাদের ভারতের যে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে বা আরবিআই, তো এই আরবিআইয়ের যে গভর্নর শক্তিকান্ত দাস এনাকেই সম্প্রতি গভর্নর অব দ্য ইয়ার 2023 সম্মানে সম্মানিত করা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি সম্প্রতি শক্তিকান্ত দাসকে গভর্নর অব দ্য ইয়ার 2023 সম্মানে সম্মানিত করা হয়েছে এবং এই সম্মান কে প্রদান করেছে? সম্মান প্রদান করেছে সেন্ট্রাল ব্যাংকিং এর পক্ষ থেকে। তো সঠিক উত্তর অপশন সি শক্তিকান্ত দাস। আচ্ছা এই যে শক্তিকান্ত দাস ভারতীয় রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর? তিনি হচ্ছেন 25তম গভর্নর। আচ্ছা এখানে একটু আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে বলে দিচ্ছি। এটি প্রতিষ্ঠা করা হয় 1 এপ্রিল 1935 আর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে, আর বর্তমানে গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। আচ্ছা ইনি শক্তিকান্ত দাস ইনি হচ্ছেন দ্বিতীয় ভারতীয় গভর্নর বা দ্বিতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর যিনি এই পুরস্কারটি অর্থাৎ এই গভর্নর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। এর আগে কিন্তু রঘুরাম রাজন 2015 এই পুরস্কার পেয়েছিলেন, আর শক্তিকান্ত দাস হচ্ছেন দ্বিতীয় ভারতীয় গভর্নর যিনি এই পুরস্কার জয়লাভ করলেন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে মৈত্রী পাইপলাইনের উদ্বোধন করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি বাংলাদেশ। সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী পাইপলাইনের উদ্বোধন করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনে মিলেই কিন্তু ভার্চুয়ালি এই মৈত্রী পাইপলাইনের উদ্বোধন করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে এই মৈত্রী পাইপলাইনের উদ্বোধন করা হয়েছে। অ্যাকচুয়ালি এর দৈর্ঘ্য হচ্ছে অর্থাৎ এই যে মৈত্রী পাইপলাইনের দৈর্ঘ্য হচ্ছে 130 কিলোমিটার এবং এটি আমাদের শিলিগুড়ি থেকে বাংলাদেশের যে দিনাজপুরের পার্বতীপুর রয়েছে সেটিকে কানেক্ট করবে। আচ্ছা একটু বাংলাদেশ সম্পর্কে বলে দিই, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বাংলাদেশের মুদ্রা টাকা। এছাড়া বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো বললামই শেখ হাসিনা, আর প্রেসিডেন্টকে মোহাম্মদ শাহাবুদ্দিন চাপ্পুর। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের বারোদা বন্যপ্রাণী অভয়ারণ্যকে এশীয় সিংহের দ্বিতীয় বাসস্থল রূপে চিহ্নিত করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গুজরাট। অ্যাকচুয়ালি এই যে বারোদা বন্যপ্রাণী অভয়ারণ্য বা বারোদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটি কিন্তু গুজরাটে অবস্থিত, গুজরাট। এবং এই বারোদা বন্যপ্রাণী অভয়ারণ্যকে এশীয় সিংহের দ্বিতীয় বাসস্থল বা সেকেন্ড হোম বলে চিহ্নিত করা হয়েছে এবং একটি উদ্যোগ যেটি চালু করা হয়েছে লায়ন অ্যাড 2014 এ ভার্সন ফর অমৃতকল। তো এই উদ্যোগের অন্তর্গতই কিন্তু এই সম্প্রতি বারোদা বন্যপ্রাণী অভয়ারণ্যকে এশীয় সিংহের দ্বিতীয় বাসস্থল রূপে বা সেকেন্ড হোম রূপে চিহ্নিত করা হয়েছে। তো এটি কোথায় অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত, অপশন সি গুজরাট। আচ্ছা একটু গুজরাট সম্পর্কে বলে দিই, গুজরাটের রাজধানী গান্ধীনগর আর গুজরাটের বর্তমানে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল আর গভর্নরকে আচার্য দেবব্রত। তো এই গুজরাটের অন্যান্য বিখ্যাত কিছু ন্যাশনাল পার্কের মধ্যে গির ন্যাশনাল পার্ক, ভাসদা ন্যাশনাল পার্ক, ভবনগর ন্যাশনাল পার্ক এবং মেরিন ন্যাশনাল পার্ক। আর গুজরাটের ফেস্টিভ্যালের মধ্যে নবরাত্রি, জন্মাষ্টমী, কচ্ছ ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। আর ফোক ডান্সের মধ্যে গরবা, ডান্ডিয়া, টিপ্পানি, হোডো এগুলি উল্লেখযোগ্য। এছাড়া গুজরাটের রাজ্য পশু কি? গুজরাটের রাজ্য পশু বা স্টেট অ্যানিমাল হচ্ছে এশিয়াটিক লায়ন অর্থাৎ এশীয় সিংহ। পরের প্রশ্ন তো সম্প্রতি ভারতীয় নৌবাহিনী কোথায় অনুষ্ঠিত সামরিক মহড়া সি ড্রাগন 23 অংশগ্রহণ করেছে? তো সঠিক উত্তর অপশন এ আমেরিকা। অ্যাকচুয়ালি এই যে সি ড্রাগন 2023, তো এই মহড়াটি কিন্তু আমেরিকা আয়োজন করেছে এবং সেখানে আমাদের যে ভারতীয় নৌবাহিনী রয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেছে এবং ভারতীয় নৌবাহিনীর যে একটি বিমান AP-8 এয়ারক্রাফ্ট এটিও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে। তো সঠিক উত্তর কি অপশন এ সম্প্রতি আমেরিকাতে অনুষ্ঠিত সি ড্রাগন 2023 সামরিক মহড়ায় ভারতীয়
নৌবাহিনী অংশগ্রহণ করেছে। আচ্ছা, এখানে একটু ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি সম্পর্কে বলে দিই। তো এটি প্রতিষ্ঠা করা হয় 26 জানুয়ারি 1950 সালে এবং সদর দপ্তর নিউ দিল্লিতে। আর বর্তমানে ভারতীয় নৌবাহিনীর বা ইন্ডিয়ান নেভির চিফ হচ্ছেন অ্যাডমিরাল আর হরিকুমার। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কোন রাজ্যে প্রথমবার ইলেকট্রিক ইঞ্জিন দ্বারা রেলগাড়ি চালানো হবে। তো সঠিক উত্তর অপশন সি, মেঘালয়। সম্প্রতি মেঘালয়ে প্রথমবার ইলেকট্রিক ইঞ্জিন দ্বারা রেলগাড়ি চালানো হবে। অ্যাকচুয়ালি এতদিন মেঘালয়ে যে রেলগাড়িগুলি চলতো সেগুলি কিন্তু ডিজেল ইঞ্জিনে চলতো। তো সম্প্রতি প্রথমবার ইলেকট্রিক ইঞ্জিন দ্বারা চালানো হবে। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক আতঙ্কবাদ সূচক অনুযায়ী কোন দেশ শীর্ষে রয়েছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এছাড়া আজকের ভিডিও যেখানে 21 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম, তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলের নতুন হয়তো একটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।